জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়া বাড়াইয়া চলাচল হরতে আছে লঞ্চ। তবে বরিশাল সহ হারা দেশেই বন্ধ আছে সব রকমের পরিবহন ও যাত্রীবাহী বাস চলাচল। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফান্নে বরিশালগণে সব রকমের দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের ফান্নে বন্ধ রাখছে বরিশাল বাস মালিক সমিতি। পাশাপাশি বন্ধ আছে পণ্যবাহী কন্টেইনার ও ট্রাক চলাচল। আসুক্য পরিবহন বন্ধে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। ওদিকে বাস চলাচল বন্ধ থাকলেও আগের বারার চাইয়া 100 টাকা বাড়াইয়া 250 টাকার টিকিট বেচতে আছে বরিশালের লঞ্চগুলা। যদিও লঞ্চ চলাচলে সরকারের বাইন্ধা দেওয়া 255 টাকা ভাড়া হইলেও লঞ্চ মালিকরা যাত্রীকে সুবিধার ফান্নে সরকার নির্ধারিত 255 টাকার বদলে 100 টাকা কমাইয়া 150 টাকা হরেই ভাড়া আদায় হরতে অনেকদিন ধরেই। কিন্তু আসুক্কা তেলের দাম বাড়ায় সেই সুবিধা এখন দিতে পারতে আছে না লঞ্চ মালিকরা। এই লেগিয়া সরকার নির্ধারিত ভাড়াই যাত্রী পারবার শুরু হয়েছে বরিশালের লঞ্চগুলা। এদিকে ব্যান হইতেই বরিশালগণে বাস চলাচল বন্ধ থায় অনেক যাত্রীরই দেখা গেছে নিজ গন্তব্যে যাওয়ার বদলে নিজের ঘরে ফেরত যাইতে। অনেকেরই আবার ক্ষোভ প্রকাশ হতেও দেখা গেছে। তেলের দাম না কমালে গাড়ি ঘোড়া কি করে চলবে? আমাদের তো ভাড়া বাড়েনি, ভাড়া যদি বাড়তো তাহলে তেলের দামটা হয়তো বাড়তি দিয়ে পোষানো যেত, সেটা তো বাড়েনি। এই যার কারণে তেলের দাম না কমা পর্যন্ত আপনারা আর কি গাড়ি ছাড়তেছেন না? আমরা ছাড়বো কেন? মাহাজনের না ছাড়লে আমরা কেরম করে ছাড়বো? তেলের দাম বাড়তি, এই কমানোর ভাড়া বাড়েনি, তেলের দাম বাড়তি, এই দাবি তো মাহাজনদেরও, এই যে সুপারভাইজারদেরও এই দাবি, তেলের দাম বাড়ছি কিন্তু ভাড়া বাড়াবার কোনো খোঁজ খবর নেই। গাড়ি চলে আসছে, এখন গেলি 10,000 টাকা তেল কিনতে হবে, আনছে 12,500 টাকা তেল কিনা লাগবে, গাড়িটা ঘোড়া চালাবে কী করে? তবে বাস চলাচল বন্ধ থাকলেও ফায়দা লড়তে দেখা গেছে গ্যাস চালিত সিএনজি ও হুন্ডা লাগো। আগের বারার প্রায় 2 গুণ বেশি দামে যাত্রী পরিবহন হরতে দেখা গেছে হেগো। কোনোরকম ঘোষণা ছাড়াই আসুক্কা এমন জ্বালানি তেলের দাম বাড়াই দেওয়ায় পরিবহন খাত সহ এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাপনেও এমনটাই মনে হরতে আছে বিশ্লেষকরা। পাশাপাশি এমন সিদ্ধান্তরে হটকারী সিদ্ধান্ত কইতে আছে কেউ কেউ। এমন অবস্থায় তেলের দাম না বাড়াইয়া আগের দামই রাহার দাবি জানাইছে সাধারণ মানুষ ও পরিবহন মালিকরা। পাশাপাশি তেলের দাম কমানোর লাগিয়া মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা হচ্ছে হেরা। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।